বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপির বড় উইকেট পড়ে গেছে। জামায়াতে ইসলাম বলেছে, বিএনপির সঙ্গে তারা আর নেই। বিএনপি নৈরাজ্য করে ক্ষমতায় আসতে পারবে না, নৈরাজ্য করলে ছাত্রলীগ বসে থাকবে না। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায় প্রধান বক্তা আব্দুর রহমান বলেন, বিএনপি কখনো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। বিএনপি কিন্তু নির্বাচনে কেন আসতে চান না জানেন? সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে কেন আসতে চায় না বোঝেন? আজকে ইভিএম নিয়ে নানান কথাবার্তা বলছে। তো ভাই, ইভিএম তো এমন একটা জায়গা যেখানে যে টিপ দেবে সেই মার্কাই সেই ভোট পড়বে। তা আপনার তো পোলিং এজেন্ট থাকবে, আপনার তো ওইখানে লোক থাকবে, তো আপনার সেখানে অসুবিধাটা কি? অসুবিধা হলো এক জায়গায়, বিএনপি জীবনেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে না। আজকেই জামাত ইসলামে একটা বড় উইকেট পড়ে গেছে। আজকেই জামাত ইসলাম বলেছে যে আমরা বিএনপি জোটের সঙ্গে আর নাই। আওয়ামী লীগের অন্যতম এই নীতি নির্ধারক বলেন, গুমের নামে অনেকে নাটক করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ঢাকা এলে মির্জা ফখরুল ভাবলেন তাদের ক্ষমতায় বসাবে। তারা যখন বলছে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংকট নেই, তখন বিএনপির মুখ চুপসে গেছে। মানবাধিকারের কি নাম যেন মিশেল, উনি আসলেন, মির্জা ফখরুল সাহেবরা খুব খুশি যে এইবার বোধ হয় শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামিয়ে ওনাদেরকে ক্ষমতায় বসিয়ে যাবে। কিন্তু আজকেই তিনি বলেছেন যে বাংলাদেশের এই মানবাধিকার নিয়ে, খুন গুন ইত্যাদি নিয়ে উদ্বিগ্ন উৎকণ্ঠার হবার মতো কোনো কারণ নাই। মুখ চুপসে গেছে। এবং আজকে যে রোহিঙ্গা, সেই রোহিঙ্গা 10 লক্ষের উপর রোহিঙ্গাকে আমাদের এই মানবতার মা শেখ হাসিনা জায়গা দিয়ে তিনি বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছেন যে তিনি তার দুঃখকে ভাগ করে নিতে পারেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কুচি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।